ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসলে দেখা যায় যে খ্রিস্ট ধর্মের বয়স কত, তো যীশু খ্রিস্টের নাম অনুসারে যীশু খ্রিস্ট তার নাম অনুসারে খ্রিস্ট ধর্মের আবির্ভাব হয়েছে পৃথিবীতে। বলুন তো এখন কত সাল চলছে? 2018। তো 2018 কেন? মানে খ্রিস্টানরা যীশু খ্রিস্টের ক্রুসিফিক্সনের পর থেকে যখন ক্রুসিফিক্সন করা হয়, মানে তাদের মত অনুসারে যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেই সময় থেকে তারা এই সালটাকে গণনা করেছে অনেকের দাবি। আর অনেকের দাবি না, যীশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে সালটাকে অর্থাৎ খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। তো যেটাই হোক, তার ক্রুশবিদ্ধ হোক আর জন্ম হোক, তখন থেকে এই সালটাকে গণনা করা হয়েছে। মানে বোঝা গেল যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছে আজ থেকে 2018 বছর পূর্বে। তোমরা বলুন তো, যীশু খ্রিস্টের পূর্বে কোনো খ্রিস্টান ধর্ম বলে পৃথিবীতে কিছু ছিল? খ্রিস্টান ধর্ম কোনো অনুসারী ছিল? যে ছিল না। তাহলে বোঝা গেল খ্রিস্ট ধর্ম পৃথিবীতে এসেছে মাত্র 2018। حينما رددت يا رب العالمين.